নির্জন এই কবরস্থানের অনেকগুলো কবরেই আছে রহস্যময় গর্ত। গর্তগুলো এতটাই বড় যে কোনো মানুষ বা প্রাণী অনায়াসেই ঢুকে যেতে পারবে কবরে। আমি আসলাম, দেখি যে এখানে খাল গর্ত একটা আছে, তারপর কইছি এটা শিয়াল ডিয়াল বেদা খুঁজছে, তারপর একটা আসলাম, তারপর আমরা আব্বার ট্রাক করেছিলাম, এটা তো গর্ত পেলাম, দেখলাম কটাকে ঘুরলাম, এলে দেখি সব গর্ত। কবর থেকে বের হওয়ার জন্য গর্তগুলো খোঁড়েনি কোনো লাশ, বরং চুরি হয়েছে তার কঙ্কাল। কবরস্থানে গর্ত খুঁড়ে এভাবেই 16টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি নীলফামারী সদরের কুন্দুপুকুর মাজারের সংলগ্ন কবরস্থানের। এই কবরস্থানে সম্প্রতি বেশ কিছু কবরের মাটি এলোমেলো অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এসব কবরে দাফনের কাপড় দেখা গেলেও খুঁজে পাওয়া যায়নি কঙ্কাল। ধারণা করা হচ্ছে রাতের বেলা কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমার ফুপুরটাও নিয়ে গেছে, এখানে মোট সর্বমোট কবর আছে 5টা, তার মধ্যে 2টার কবর থাকি কঙ্কাল নিয়ে গেছে। আর আদি কিছুই নাই ওখানে, খালি সাদা কাপড় দেখলাম, কিছুই দেখতে পারলাম না ওখানে। ঘটনাটি জানাজানি হলে সবাই ছুটে আসেন কবরস্থানে, এসে দেখেন গায়েব হয়ে গেছে তাদের মৃত স্বজনদের লাশ। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে কবরস্থানে ছুটে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। কবরস্থানের ব্যাপারে মানুষ কবরস্থান পাহারা দেয় না, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে কোথাও কবরস্থান পাহারা দেওয়া হয় না। যে যেখানে পাহারা দেওয়া হয় না, সেগুলো যারা দুষ্কৃতিকারী তারা সেই সুযোগটা নিয়েছে, এবং সেটা সুযোগ নিয়েছে ঝড় বৃষ্টির মাঝে। এখানে যে স্থানীয় স্বজনরা যারা আছে, তারা যখন তাদের আত্মীয় স্বজনের কবর এই অবস্থা দেখেছে, স্বাভাবিকভাবে তাদের মনের মধ্যে ক্ষোভ, একটা ঘৃণা, একটা জেদ, একটা রাগ স্বাভাবিকভাবে সবার মাঝে এটা আসবে। সকালে উঠেছেন আমি চেয়ারম্যান হিসেবে যেটা শুনলাম যখন, যে এই রকমটা ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসনের লোক এসেছে। চিকিৎসাবিদ্যায় অধ্যয়নরত ছাত্রদের পড়াশোনার সহকারী উপাদান হিসেবে প্রয়োজন হয় মানব কঙ্কালের। এক একটি কঙ্কাল প্রকারভেদে বিক্রি হয় 35 থেকে 45 হাজার টাকা পর্যন্ত। ধারণা করা হয় কঙ্কালের চাহিদা পূরণে দেশের বিভিন্ন স্থানের কবর থেকে এসব কঙ্কাল চুরি করে বিক্রি করে দেন দুর্বৃত্ত চক্র। আইন বিশেষজ্ঞদের মতে কবর খুঁড়ে লাশ ও কঙ্কাল চুরি চরম অনৈতিক কাজ বলে গণ্য হলেও দেশের প্রচলিত আইনি ব্যবস্থায় এ ব্যাপারে কোনো বিচার বা শাস্তির স্পষ্ট নির্দেশনা নেই। কিছু ক্ষেত্রে অপরাধী ধরা পড়লেও আইনের ফাঁক ফোকরে তারা পার পেয়ে যায় সহজেই, ফলে জেল থেকে বেরিয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন কঙ্কাল চোরেরা।